শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? এই মহামারী করোনার মধ্যে আমার প্রত্যাশা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং আমাদের বিদ্যালয় সহ অন্যান্য যে অনলাইন ক্লাসগুলো প্রচারিত হচ্ছে সেগুলো তোমরা প্রত্যক্ষ করছো। তো যাই হোক শিক্ষার্থীরা, বরাবরের মতো আজও আমি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি সার্বিক ব্যবস্থাপনায় লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় চাঁদপুর সদর চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের উপরে সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। তো তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে এবং বোর্ডের দিকে খেয়াল রাখবে। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 42 পৃষ্ঠায় প্রথমে যে 21 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে, এখানে টোটাল তিনটি বইয়ে, তোমাদের বইয়ে তিনটি সৃজনশীল প্রশ্ন আছে এবং এই তিনটি প্রশ্নই সেট এবং ফাংশন সম্বলিত। তো প্রথমে আমি 21 নম্বর সৃজনশীলটি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো তোমরা একটু সবাই সবার যে পাঠ্য বই, এই পাঠ্য বইয়ের 42 পৃষ্ঠা বের করো, সবাই বের করে প্রথমেই দেখো। আমরা একে একে 21-এর ক আমরা একটু প্রশ্নটা পড়ি, সবাই দেখো। সার্বিক সেটের মান দেওয়া আছে এক্স সাজ দেট এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। এর মান দেওয়া আছে এক্স সাজ দেট এক্স বিলংস টু এন এবং টু লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু সেভেন। বি এর মান দেওয়া আছে বি ইকুয়াল টু এক্স সাজ দেট এক্স বিলংস টু এন এবং থ্রি লেস দেন এক্স লেস দেন সিক্স। আর সি এর মান দেওয়া আছে এক্স সাজ দেট এক্স বিলংস টু এন এবং শর্ত আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন 130। এই উদ্দীপকের উপর তোমাকে প্রথমে তিনটি প্রশ্ন আছে। কয়ে বলেছে এ সেটকে তালিকাবদ্ধ দিতে প্রকাশ করো, খয়ে বলেছে এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো, আর গয়ে বলেছে বি ক্রস সি এবং পি অফ এ সেট সি নির্ণয় করো। তো আসো আমরা একে একে সলিউশনে যাই। সবাই দেখো প্রথমে আসো ক। কয়ে বলেছে এ কে এ সেটকে তালিকাবদ্ধ দিলে, এখানে এ কত কী দেওয়া আছে সেটা আমরা দেখব আগে। এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং টু লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু সেভেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় খুব ভালো করে খেয়াল করো, এই সেটটা যেই পদ্ধতিতে দেওয়া আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন পদ্ধতিতে এটা আছে। এটা তালিকা পদ্ধতিতে আছে, যেহেতু এখানে সরাসরি উপাদানগুলো দেওয়া নেই, উপাদানগুলোর ধর্ম এবং শর্ত দিয়েছে এক্সের মান হবে টু এর থেকে বড় অথবা সমান এবং সেভেন থেকে ছোট অথবা সমান। তো শিক্ষার্থীরা, এখানে একেবারে উদ্দীপকের প্রথমে একটা বিষয় তোমরা ভালো করে খেয়াল করো, সার্বিক সেটের মান দেওয়া আছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা জানি যে একটি ফিল্ডে বা একটা ক্ষেত্রে যতগুলো সেট থাকে সবগুলো সেটের উপাদান নিয়ে গঠিত সেটটাই হলো সার্বিক সেট। তো সার্বিক সেটের সদস্য যেখানে বিজোড় সংখ্যা সেখানে এ বি সি এর সদস্য অবশ্যই বিজোড় সংখ্যা হবে, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তাহলে দেখো যে আমাদের এই এ সেটের মান আমরা কী লিখতে পারি, যেহেতু আমরা বলেছি যে বিজোড় সংখ্যা হবে, তাহলে টু থেকে সেভেনের মধ্যে বিজোড় সংখ্যা কী কী? টু তো নিশ্চয় বিজোড় না, তাহলে টু এর পরবর্তী বিজোড় কি? থ্রি, তারপরে ফাইভ, তারপরে সেভেন। সেভেন কেন হবে? যে ইকুয়াল টু আছে সেই জন্য সেভেন হবে, ইকুয়াল টু না থাকলে থ্রি আর ফাইভই হইতো। এখানে বলে দিতে হবে সাইড নোটে, যেহেতু সার্বিক সেটের সদস্য বিজোড় সংখ্যা, তাহলে আমাদেরকে যে বলছে এ সেটকে তালিকাবদ্ধ দিতে প্রকাশ করো,
আমাদের তালিকা পদ্ধতি হয়ে গেছে অ্যান্সার এ ইকুয়াল টু 357। এই হলো আমাদের এ এর মান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসো আমরা খয়ে যাই। সবাই তুলেছ তো? আচ্ছা, তো দেখো ক্ষয়ের প্রশ্নটা দুইটা পার্ট আছে। প্রথমে বলেছে এ পূরক বের করো, তারপরে বলেছে সি বাদ বি নির্ণয় করো। তাহলে এ পূরক যদি বের করতে হয় তা আমাদের সার্বিক সেট লাগবে, কারণ আমরা জানি যে কোনো সেটের পূরক সেট বের করতে হলে সার্বিক সেট থেকে ওই সেটটা বিয়োগ করতে হয়। আর সি বাদ বি বের করতে হলে সি এবং বি এর মানও লাগবে। তাহলে এখানে আমাদের একেবারে সার্বিক সেট এ বি সি সবই লাগতেছে। তো সেই জন্য আমরা প্রথমে এই সার্বিক সেটটা বের করে নিই, যে এখানে সার্বিক সেট ইউ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স বিজোড় সংখ্যা। তাহলে আমাদের খেয়াল করো, আমি বারবার বলছি 100% কনসেন্ট্রেশন আমার প্রতি রাখতে হবে। এখানে বলেছে কি সার্বিক সেটের সদস্য বিজোড় সংখ্যা এবং সেগুলো স্বাভাবিক সংখ্যা। তো কিন্তু কোনো লিমিটেশন দেওয়া নাই যে বিজোড় সংখ্যা কত পর্যন্ত বা কতর ছোট। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে একেবারে সব বিজোড় সংখ্যা আসবে, 1, 3, 5, 7, 9, 11 আপ টু ইনফিনিটি। গেল এটা। আবার এর মান পাইছি কত, একটু আগেই পেলাম 357। তাহলে এর মানটা কোত্থেকে পেয়েছি? ক থেকে। সাইড সাইড নোট দিতে হবে ক হতে। আবার বি ইকুয়াল টু কি আছে? বি ইকুয়াল টু বলেছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং 3 <x>= 6। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে বি এর মান হলো স্বাভাবিক সংখ্যা কীরকম, যারা 3 থেকে বড়, 6 থেকে ছোট। তো 3 থেকে বড়, 6 থেকে ছোট 4 আছে, 5 আছে, কিন্তু 4 কি হবে শিক্ষার্থী বন্ধুরা? না, 4 হবে না। কেন হবে না 4? কারণ আমাদের ওই যে বলা আছে আমাদের সবগুলোই বিজোড় সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে আসতেছে কত? শুধু 5। ওই সাইড নোট একই সাইড নোট দিবা, যেহেতু সার্বিক সেটের সদস্য বিজোড় সংখ্যা, সার্বিক সেটের সদস্য বিজোড় সংখ্যা। তাহলে বি পেয়ে গেলাম। এবার আবার সি ইকুয়াল টু আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং x²> 5 এবং x³> 130। তাহলে দেখো এখানে আমরা যদি x=1 ধরি, কারণ স্বাভাবিক সংখ্যা, আর ধরবো বিজোড়গুলা, যেহেতু বিজোড় মান আসবে জোড়গুলা ধরার দরকার নেই, ফলে 1² > 5 এটা ভুল এবং 1³ = 130 এটা ঠিক আছে, কারণ 1 এর বর্গ 5 থেকে বড় নয়,
কিন্তু ওয়ানের ঘন 130 থেকে ছোট। এভাবে আমরা যাব, থ্রি হলে থ্রি স্কোয়ার গ্রেটার দেন ফাইভ, এটা ঠিক আছে, কারণ থ্রি স্কোয়ারটা ফাইভের চেয়ে বড়, এবং থ্রি কিউবটাও 130 থেকে 130 থেকে ছোট। তারপর আসো, এক্স ইকুয়াল টু ফাইভ হলে তাহলে ফাইভ স্কোয়ারটাও ফাইভ থেকে বড়, এবং ফাইভ কিউবটাও 130 থেকে ছোট, কারণ ফাইভ কিউব হলো 125। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা সি এর মানটা মনে হয় পেয়ে গেছি। তারপর আমাদের সেভেন হলে কী হয় একটু দেখিয়ে দিতে হবে। সেভেন স্কোয়ার ফাইভ থেকে বড় পার্ট সেভেন কিউব 130 থেকে অবশ্যই বড় নয়, কেটে দিতে হবে, কারণ সেভেন কিউবের মান হবে 343। তাহলে আর যেতে হবে না, যেখানে এসে শুরুতে বাম পাশে কাটা গেছে আর লাস্টে ডান পাশে কাটা গেছে। তাহলে আমাদেরকে দেখতে হবে এক্সের কোন কোন মানের জন্য কোনো পাশেই কাটা যায় নাই, অর্থাৎ দুটো শর্তই সে পূর্ণ, দুটো শর্তকে সে সমর্থন করেছে, সেটা হলো এক্স ইকুয়াল টু থ্রি এবং ফাইভ। তাহলে আমার শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি সি এর মান পেয়ে গেছি। সি এর মান কত হবে তাহলে? থ্রি এবং ফাইভ। তো লিখো, অতএব সি ইকুয়াল টু থ্রি কমা ফাইভ। এবার আমরা আসো, একটা একটা করে আমরা সলিউশনে যাই। তা আমাদের প্রথম চেয়েছে কি, এখন এ পূরক, এ পূরক ইকুয়াল টু সার্বিক সেট বিয়োগ এ। তাহলে লেখো সার্বিক সেটের মান কত ছিল, ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ডট ডো, এই ছিল সার্বিক সেটের মান। আর এর মান আমরা পেয়েছিলাম কি, থ্রি ফাইভ সেভেন। এবার দেখো তো, এখানকার কোন কোন উপাদান এখানে নাই, অর্থাৎ একটা সেট থেকে তোমাদেরকে যখন অঙ্ক সেটের চ্যাপ্টার সমস্যার সমাধান করেছি, তখন বারবার বলেছি যে একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করার অর্থ হলো প্রথম সেটের কোন কোন উপাদান দ্বিতীয় সেটে নেই। তাহলে দেখো, এই যে ওয়ান নেই, থ্রি আছে, ফাইভ আছে, সেভেন আছে, নাইন নেই, ইলেভেন নেই, তার মানে তারপরে আর কোনোটাই নেই। এই হবে এ পূরকের মান। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আবার সি বাদ বি। সি বাদ বি হলো প্রথমে সি এর মান লেখো। সি এর মান আমরা পেয়েছি থ্রি ফাইভ, আর বি এর মান পেয়েছিলাম শুধু ফাইভ। তাহলে থ্রি ফাইভ এবং এই প্রথম সেটের কি কোন সদস্য এখানে নেই, থ্রি নেই, ফাইভ আছে, তাহলে শুধু থ্রি হবে সি বাদ বি। এবার অ্যান্সার লিখে দিবা, এ পূরক ইকুয়াল টু হলো ওয়ান নাইন ইলেভেন আপ টু ইনফিনিটি, এবং সি বাদ বি ইকুয়াল টু হবে থ্রি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের 21 নম্বর সৃজনশীলের ক এবং খ এই দুইটা সমাধান করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। এবার আসো আমরা গয়ে যাই। এবার দেখো, গ করতে হলে আমাদের কী লাগবে, এ বি সি তিনটার মানে লাগবে। তা আমরা লিখে নেই এখানে, এ ইকুয়াল টু থ্রি ফাইভ সেভেন, এটা পেলাম কোথেকে,
ক হতে কমা বি ইকুয়াল টু পাই সি ফাইভ, এটা পেলাম কোথেকে? খ হতে। এবং সি ইকুয়াল টু পাই সি থ্রি ফাইভ, এটা কোথেকে পাইছি? ওই ওই মানে খ হতে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন একে একে প্রথমে বি ক্রস সি বের করো। বি এর মান হলো ফাইভ, ক্রস সি এর মান হলো থ্রি ফাইভ। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজে নিশ্চয়ই জানো যে সেটে সেটে গুণ করলে বাম দিকের সেটের উপাদান দিয়ে পর্যায়ক্রমে দ্বিতীয় সেটের উপাদানকে গুণ করতে হবে। তাহলে প্রথমে ফাইভ দিয়ে থ্রিকে গুণ করলে ফাইভ কমা থ্রি। আরেকটা বিষয় তোমাদের জানা আছে যে সেট গুণজ সেটের উপাদানগুলো জোড়ায় জোড়ায় আসে। তাহলে ফাইভ দিয়ে থ্রিকে গুণ করলে ফাইভ থ্রি, ফাইভ দিয়ে ফাইভকে গুণ করলে ফাইভ ফাইভ। তারপরে আর তো নাই, এই জন্য এইটাই এখানেই এটাই হবে বি ক্রস সি এর গুণজ সেটের মান। এবার আসো আবার এস এস সি, আবার এস এস সি ইকুয়াল টু এ ইকুয়াল টু থ্রি ফাইভ সেভেন, সেট সি এর মান হলো থ্রি ফাইভ। তাহলে দেখো এস এস সি এর মান কত আসতেছে? থ্রি ফাইভ। এখন আমাদের চেয়েছে কি? পি অফ এস এস সি। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত সবাই বুঝেছে তো? আচ্ছা তাহলে আমি এটুকু মুছে ফেলি। তাতে পি অফ এস এস সি, তোমরা জানো পি অফ মানে পাওয়ার, এ এস এস সি এর পাওয়ার সেট। তা আমরা জানি যে কোনো সেটের পাওয়ার সেট মানে হলো ওই সেটের উপাদানগুলোকে কত রকমভাবে সাজানো যায় বা বিন্যস্ত করা যায়। তাহলে থ্রি ফাইভকে থ্রি ফাইভ লেখা যায়, শুধু থ্রি লেখা যায়, শুধু ফাইভ লেখা যায়, কিছুই না লিখে ফাঁকা লেখা যায়, তারপরে হোল সেকেন্ড ব্র্যাকেট। এ হলো পি অফ এস এস সি এর মান। এবার তুমি অ্যান্সার লিখে দিবে আলাদাভাবে। প্রথমে আমাদের চেয়েছিল কি? বি ক্রস সি। বি ক্রস সি কী এসেছিল? ফাইভ থ্রি ফাইভ ফাইভ, এবং পি অফ এস এস সি এসেছে কি? পি অফ এস এস সি এসেছে এই যে থ্রি ফাইভ, একটা সেট থ্রি, একটা সেট ফাইভ, একটা সেট এবং ফাঁকা একটা সেট মিলে যে সেট, সেটা হলো পি অফ এস এস সি। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই দেখো, আমরা তোমাদের যে পাঠ্য বইয়ের একুশ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করেছি এবং সেখানে তিনটি, আমরা জানি যে গণিতের সৃজনশীল অংশে তিনটি করে প্রশ্ন থাকে। প্রথমটি অনুধাবন, তারপরেরটি প্রয়োগমূলক, তারপরেরটি উচ্চত দক্ষতা। তা আমরা এখানে তিনটি অংশেরই সমাধান করিয়েছি এবং আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। আর তোমাদের দুই দশমিক এক, দুই দশমিক দুই এই দুটি অধ্যায় তো আগের পূর্ববর্তী ক্লাসেই তোমাদেরকে দেখানো হয়েছে। তাই তার সেজন্যই আজকে আমরা এই অধ্যায়ের উপরে সৃজনশীল আলোচনা করছি। তো আজকে যে সমস্যাটি সমাধান করলাম, অবশ্যই তোমরা সেটা অনুধাবন করতে পেরেছ। তো সে আলোকে এখন আমি তোমাদেরকে তোমাদের পাঠ্যবইয়ের যে আরও দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই দুটি সৃজনশীল প্রশ্ন বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। আশা করি সবাই মনোযোগ সহকারে বাড়ির কাজগুলো করতে পারবে। আমি লিখে দিচ্ছি, তোমরা একটু বাড়ির কাজটা লিখে নাও সবাই। বাড়ির কাজ দুই দশমিক দুই এর বাইশ এবং
23 এই দুটো সৃজনশীল বাড়ির কাজ হিসাবে দিলাম তোমাদেরকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের বাড়ির কাজ। তো আশা করি তোমরা বাড়ির কাজগুলো খুব সুন্দরভাবে করবে এবং যখন বিদ্যালয় খুলবে তখন তোমরা আমাদেরকে বাড়ির কাজগুলো দেখাবে, অথবা ক্লাসটি যখন প্রত্যক্ষ করবে তখন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দেব। তো আজ আর কথা বাড়াবো না, আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।